নমস্কার, আমি পাপিয়া। প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিতে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে অন্যতম অগ্রণী রাজ্য হওয়ার লক্ষ্যে এগোচ্ছে বাংলা সরকার। সেই লক্ষ্যে রাজ্যে ব্যাটারি চালিত গাড়ি ও লিথিয়াম আয়ন উৎপাদনে লগ্নিকারীদের রাজ্যে আসার আহ্বান জানিয়েছে শিল্প মন্ত্রী। ইতিমধ্যে ইজান উৎপাদনে সাহায্য করতে জুন মাসে ইলেকট্রনিক ভেহিকলস নীতি এনেছে বাংলা সরকার। এর ফলে বাংলায় ইভি বানানোর ইকোসিস্টেম তৈরি হবে। পাশাপাশি ডেটা সেন্টার ও ইথানল নীতিও ঘোষণা করা হয়েছে। বাংলার শিল্পোন্নয়নের লক্ষ্যে সব রকম পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আমরা আছি আপনাদের জন্য, আপনারাও থাকুন আমাদের সাথে শুধুমাত্র নিউজ নাওতে।